প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? অবশ্যই ভালো আছো, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রভাষক জীবননগর ডিগ্রি কলেজ। আমি তোমাদের আজকে একাদশ শ্রেণী প্রাণীবিজ্ঞান সপ্তম অধ্যায়ের যে মানব শরীর তত্ত্ব, চলন এবং অঙ্গচালনা যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে আমি আলোচনা করব। আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে অস্থি এবং তরুণাস্থি। তোমরা প্রাথমিকভাবে জানো যে অস্থি বা তরুণাস্থি কোনগুলা আমরা বুঝি, সাধারণত হাড়কেই আমরা একটা বুঝে থাকি। তো এই অস্থি এবং তরুণাস্থি মূলত হচ্ছে কিন্তু কঙ্কাল যোজক কলা। কঙ্কাল যোজক কলা, রক্ত যেমন তরল যোজক কলা, সেখানে কোষগুলো তরল থাকে, কিন্তু হাড়ে কিন্তু কঙ্কাল যোজক কলা। এখানে এই তরলের পরিবর্তে এখানে থাকে কি, এখানে থাকে কিছু কঠিন এবং অর্ধকঠিন পদার্থ। এখন আমরা প্রথমে আসি যে অস্থি কি। অস্থি হচ্ছে তোমার, বলা যাচ্ছে যে অস্থি এটা দেহের হচ্ছে সুদৃঢ় অঙ্গ, দেহের সুদৃঢ় অঙ্গ। এই অস্থিতে তোমার জৈব এবং অজৈব পদার্থ নিয়ে গঠিত। তো জৈব পদার্থ তোমার 40% থাকে এবং অজৈব পদার্থ থাকে 60%। এই জৈব অজৈব পদার্থ কী কী উপাদান দিয়ে গঠিত? যেমন আছে কোলাজেন, অসিমিউকয়েড, তারপরে ক্যালসিয়াম কার্বোনেট, ক্যালসিয়াম ফসফেট, এগুলো নিয়ে কিন্তু তৈরি। আমরা যদি দেখি যে অস্থির যে কোষ আছে, অস্থির কোষগুলো কিন্তু তিন প্রকার আমরা বলতে পারি। একটা হচ্ছে অস্টিওব্লাস্ট, একটা অস্টিওক্লাস্ট, আর একটা হচ্ছে অস্টিওসাইট। তো এই তিন প্রকার কোষ নিয়ে কিন্তু অস্থি গঠিত। এখন আসছে যে অস্থি, সাধারণত অস্থির ভিতরে যে উপাদানগুলো থাকে, এই অস্থির উপাদানের ঘনত্ব, গঠন এবং দৃঢ়তার ভিত্তিতে কিন্তু সাধারণত কি দুইটা শ্রেণীতে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে যে নিরেট অস্থি, আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। নিরেট অস্থি কোনগুলা? নিরেট অস্থি হচ্ছে যেগুলোতে সুস্পষ্ট হ্যাভার্সিয়ান তন্ত্র আছে। আমরা আলোচনা করব হ্যাভার্সিয়ান তন্ত্র নিয়ে। সুস্পষ্ট হ্যাভার্সিয়ান তন্ত্র আছে এবং কোনগুলোতে থাকে? যেমন হিউমেরাস এবং ফিমার। তো সরি, হিউমেরাস এবং ফিমার কোনগুলো? হিউমেরাস হতে হাতের যে হাড়গুলো সেগুলোকে হিউমেরাস, আর পায়ের হাড়গুলোকে বলা হয় যে লম্বা বড় হাড়গুলো সেগুলোকে বলা হয় ফিমার। তো এটা হচ্ছে নিরেট অস্থি। তাহলে আরেক প্রকার অস্থি হচ্ছে কি? স্পঞ্জি অস্থি। স্পঞ্জ মানে আমরা তো বুঝি যেটা, যে এখানে কিন্তু সুস্পষ্ট হ্যাভার্সিয়ান তন্ত্র এখানে থাকে না। এখানে এই মাত্রিকায় তোমার ক্যালসিয়াম কার্বন কম থাকে, অস্থির অভ্যন্তরে, অস্থির অভ্যন্তরে সূক্ষ্ম কিছু ব্যবধায়ক থাকে। এই ব্যবধায়ক থাকার কারণে এই অস্থিকে সূক্ষ্ম তোমার অনেকটা স্পঞ্জের মতো দেখায়। যেমন চাপা অস্থি, তারপরে আমাদের মাথার খুলির যে অস্থি, তোমরা খেয়াল করে থাকবা আমরা যখন মাথার মাংস খাই তখন এই মাথার মাংসগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম অনেকটা ফাঁকা ফাঁকা ব্যবধায়ক থাকে। এই ব্যবধায়ক থাকার কারণে কিন্তু ওটা স্পঞ্জ আকারের হয়ে যায়, স্পঞ্জি। অনেক তো গাল যখন চাপ দেওয়া হয় তখন কিন্তু অনেকটা স্পঞ্জ করে। তো এটা হচ্ছে স্পঞ্জি অস্থি। তাহলে আমরা অস্থি দুই প্রকারের দেখলাম, একটা হচ্ছে নিরেট অস্থি আর একটা হচ্ছে স্পঞ্জি অস্থি। এখন আসো যে এই নিরেট অস্থির গঠনটা কিভাবে হয়। নিরেট অস্থির গঠন হচ্ছে যে নিরেট অস্থির যে ম্যাট্রিক্স আছে, এই ম্যাট্রিক্স কিন্তু কয়েকটা স্তরে সাজানো থাকে, তা প্রায় 5 থেকে 15টি। তো এই 5 থেকে 15টি যে স্তরে সাজানো থাকে এগুলোকে বলা হয় ল্যামেলি। ল্যামেলি একটি সুস্পষ্ট নালীর চারিদিকে কি চক্রাকারে সাজানো থাকে। আর এই চক্রাকারে যে সাজানো এই যে কেন্দ্রীয় নালী, এই কেন্দ্রীয় নালীকে কিন্তু বলা হয় হ্যাভার্সিয়ান নালী। তো হ্যাভার্সিয়ান নালী, প্রতিটি হ্যাভার্সিয়ান নালী এবং একে বেষ্টনকারী ল্যামেলি সমন্বয়ে একটি হ্যাভার্সিয়ান তন্ত্র গড়ে ওঠে। এটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কিন্তু পরীক্ষায় এটা প্রায় আসে, দেখা যায় যে হ্যাভার্সিয়ান তন্ত্রের গঠন বর্ণনা করো। আর অস্থির কেন্দ্রস্থলে কিন্তু একটা গহ্বর থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অস্থি, এই অস্থির কেন্দ্রস্থলে একটা গহ্বর থাকে। এই গহ্বরে তোমার থাকে হচ্ছে, এটাকে বলা হয় মজ্জা গহ্বর। এই মজ্জা গহ্বরে কি থাকে? মজ্জা গহ্বরে থাকে মজ্জা। আমরা এটা সাধারণত হলুদ অথবা লাল বর্ণের। আমরা যখন হাড় খাই বা হাড়ের ভিতরে ফাঁপা যে অংশটা আছে, আমরা টানলে যে নরম অংশটা এবং খুব সুস্বাদু লাগে, সেটাই কিন্তু আমরা মজ্জা বলে থাকি। এখন কথা হচ্ছে যে অস্থি নিয়ে আমরা এটা আলোচনা করলাম, এখন আসি যে অস্থির কাজ কি। আমাদের শরীরে যা আছে, এই যে পুরো একটা দেহ এবং পুরো দেহের যে কাঠামো, এই কাঠামোটি যদি অস্থি না থাকতো তাহলে কিন্তু এরকম একটা সুনির্দিষ্ট কাঠামো কিন্তু হতো না। তো যেমন দেহের কাঠামো তৈরি করে
পেশি সংযোজনের ক্ষেত্রে কিন্তু এই অস্থি একটা কাজ করে। আমরা যে হাত যেটা নাড়াই, তারপরে পা সংকুচিত করি, এই হাড় এবং পেশি, এটা কিন্তু হাড়ের সাথে পেশির কিন্তু সংযোগ থাকে, এটাকে বলা হয় টেন্ডন। তাহলে পেশি সংযোজনের ক্ষেত্রেও কিন্তু অস্থির একটা বিরাট গুরুত্ব আছে। এরপর আছে দেহের যে নরম অংশগুলো আছে, আমাদের দেহের ভিতরে যে নরম অংশ কি আছে, যেমন আছে ফুসফুস আছে, হার্ট আছে, তারপরে হচ্ছে মাথার হৃৎপিণ্ড, সরি হার্ট হৃৎপিণ্ড, কিডনি, এই যে ভিতরের যে অংশগুলো আছে এই অংশগুলোকে কিন্তু সুস্পষ্টভাবে এবং সুন্দরভাবে কিন্তু আবরণের দিয়ে ঢেকে রাখে, মানে হাড়ের আবরণ, এই যে বুকের খাঁচা আছে, তাই না? তো এখন মাথার খুলি, যেমন মাথার খুলির ভিতরে কি আছে, মস্তিষ্ক, তাই না, ব্রেন। তো এই ব্রেনটাকে কিন্তু মাথার খুলি তো হাড়, এই হাড়টা কিন্তু মাথার মস্তিষ্কটাকে তোমার ঢেকে রাখে, তার মানে মস্তিষ্ককে সুরক্ষিত রাখছে। আরেকটা কাজ করে অস্থি, সেটা হচ্ছে রক্ত থেকে দূষিত বস্তু নিষ্কাশন করে। তো রক্ত থেকে দূষিত বস্তু যখন নিষ্কাশন করে, কি কি বিশেষ করে এই যে সীসা, তারপর হচ্ছে আর্সেনিক, এগুলো কিন্তু হাড়ের বা অস্থির একটা বিরাট কাজ করে। তো এই গেল হচ্ছে অস্থি। তো অস্থিতে আমরা এটা দেখতে পাই, একটা ছবি আমরা এঁকেছি যেখানে দেখা যাচ্ছে যে একটা আমরা হিউমেরাস বা ফিমার যাই বলি না কেন, প্রথমে আছে তরুণাস্থি উপরের যে অংশটা, তারপরে আছে স্পঞ্জি অস্থি, তারপরে এর উপরে যে শক্ত, যে এখানে যে শক্ত যে থাকে, এই শক্ত অংশটা হচ্ছে তোমার নিরেট অস্থি। আর এই যে শক্তের উপরে যে একটা আবরণ থাকে, এই আবরণটা কিন্তু এক ধরনের উপাদান দিয়ে গঠিত, তার নাম হচ্ছে পেরিওস্টিয়াম। তো পেরিওস্টিয়াম দিয়ে গঠিত। আর সর্বশেষ যেটা বললাম সেটা হচ্ছে এর অস্থি গহ্বর থাকে, যার ভিতরে অস্থি মজ্জাগুলো থেকে থাকে, আমরা এটা দেখতে পাচ্ছি। এখন আসছি যে তরুণাস্থি কার বলে, তাহলে অস্থি বুঝলাম, এরপর আসছে তরুণাস্থি। তো তরুণাস্থি যদি আমরা বলতে থাকি, তাই এর ম্যাট্রিক্স ম্যাট্রিক্স কোনগুলা, ম্যাট্রিক্স হচ্ছে ধাত্র, ম্যাট্রিক্স হচ্ছে মাতৃকা, তাই না? তাহলে এই ম্যাট্রিক্স হচ্ছে তরুণাস্থির ম্যাট্রিক্স হচ্ছে কন্ড্রিন, কন্ড্রিন নামক এক ধরনের অর্ধকঠিন স্থিতিস্থাপক পদার্থে গঠিত। তো এই যে কন্ড্রিনে কিন্তু আবার দুই ধরনের প্রোটিন পাওয়া যায়, কয় ধরনের, দুই ধরনের, একটা হচ্ছে কন্ড্রোমিউকয়েড আর একটা হচ্ছে কন্ড্রোঅ্যালবুনয়েড। তরুণাস্থিক কোষকে বলা হয় কন্ড্রোসাইট, কি বলা হয়, তরুণাস্থিক কোষকে বলা হয় কন্ড্রোসাইট। ম্যাট্রিক্সে কিছু ইতস্তত বিক্ষিপ্ত গহ্বর দেখা যায়, এগুলোকে বলা হয় ল্যাকুনা, ল্যাকুনা। তো প্রত্যেক ল্যাকুনা এক বা একাধিক কন্ড্রোসাইট বহন করে থাকে। আমরা এখানে যদি দেখতে পাই যে এই যে ম্যাট্রিক্স আছে, ম্যাট্রিক্সের পরে এই যে ল্যাকুনা আছে, আর এক একটা কোষকে বলা হচ্ছে কন্ড্রোসাইট। তো এই কন্ড্রোসাইট ল্যাকুনা কিন্তু আবার তরলে পূর্ণ থাকে। তো এগুলো হচ্ছে যে মূলত তরুণাস্থি। তো তরুণাস্থির প্রকারভেদ, আমরা তরুণাস্থির প্রকারভেদ আমরা চারটা দেখছি। একটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি, একটা হচ্ছে স্থিতিস্থাপক বা পীততন্তুময়, একটা হচ্ছে শ্বেততন্তুময়, আর একটা চুনময় বা ক্যালসিফাইড। এখন কথা হচ্ছে যে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি কোনগুলা, স্বচ্ছ যেগুলা এগুলো ঈষৎ স্বচ্ছ, নীলাভ, নমনীয় এবং তন্তুবিহীন। স্বচ্ছ তরুণাস্থি পেরিকন্ডিয়াম নামক তন্তুময় আবরণে কিন্তু আবৃত থাকে। কোথায় কোথায় থাকে এই স্বচ্ছ, তাহলে এটা আমরা যে ছবিটা এঁকেছি এটা কিন্তু মূলত হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি। তাহলে এই হায়ালিন তরুণাস্থি কোথায় থাকে, আমাদের যে নাক, তারপরে শ্বাসনালী, ষড়যন্ত্র, এইগুলোতে কিন্তু সব স্বচ্ছ, তার মানে স্বচ্ছ কোনগুলো, এই তরুণাস্থিটা একটু দেখতে স্বচ্ছ মতো। অনেক সময় আমরা দেখবা যে কোনো প্রাণীর বা মুরগির কোনো মাংস যেগুলো আমরা কষ্টচে লাগে খেতে, সেগুলো কিন্তু সব তরুণাস্থি। তো ব্যাঙ এবং হাওরের ভ্রণে অথবা পরিণত দেহ কিন্তু এই স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি দেখা যায়। এরপর আসো যে স্থিতিস্থাপক বা পীততন্তুময় তরুণাস্থি, তাহলে স্থিতিস্থাপক হচ্ছে, এর ম্যাট্রিক্স হচ্ছে অস্বচ্ছ এবং হালকা হলুদ বর্ণের, হালকা হলুদ বর্ণের। তাহলে পীততন্তু কি, এর ভিতরে এরকম মানে স্থিতিস্থাপক বা পীততন্তুময় এর ভিতরে এরকম কতগুলো স্থিতিস্থাপক থাকে, যার কারণে কিন্তু স্থিতিস্থাপক মূলত ইলাস্টিসিটি, তাই না, যেগুলো টানলে কি একটু বাড়ে, এরকম পীততন্তু থাকে। এই পীততন্তু বা স্থিতিস্থাপক তন্তু বলা হয় এগুলোকে। এগুলো যখন এখানে থাকে, যেমন কোথায় আছে এই স্থিতিস্থাপক পীততন্তু, আমাদের বহিকর্ণ, পিনা, আলজিহ্বা, তার মানে কি আমাদের জিহ্বা টানলে কিন্তু একটু বড় হয়,
আবার কি এই যে বহিঃকর্ণ কান যেটা, এই কানে কিন্তু টানলে পরে কিন্তু একটু বেড়ে যায়, বেড়ে আবার কিন্তু স্বাভাবিক জায়গায় চলে যায়, তার মানে এটা হচ্ছে তোমার স্থিতিস্থাপক বা পীততন্তুময়। তারপর আছে যে ইউএসটিশিয়ান নালী, ইউএসটিশিয়ান নালী কোথায়, ওই যে কানের ভিতরে মধ্যকর্ণে ইউএসটিশিয়ান নালী আছে, এটাও কিন্তু স্থিতিস্থাপক বা পীততন্তুময়। এবার আসো শ্বেততন্তুময়, শ্বেততন্তুময় কোনগুলো, তো শ্বেততন্তুময় যেগুলো হচ্ছে যে এর ভিতরে এই যে আমরা পীততন্তু দেখলাম না, এই পীততন্তুর এখানে যদি এরকম শ্বেততন্তু থাকে, অনেকগুলো শ্বেততন্তু থাকবে, সেগুলোকে বলা হচ্ছে শ্বেততন্তুময়। হ্যাঁ, এগুলো হচ্ছে শ্বেততন্তুময়। তো শ্বেততন্তুময় এর ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণ শ্বেততন্তু থাকে। কোথায় থাকে এটি? দুটি কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে। দুইটা কশেরুকা কোনটা? আমাদের শরীরের যে মেরুদণ্ড একটার পর একটা যে কশেরুকা চাপা দিয়ে থাকে, তাহলে দুইটা কশেরুকার যে মধ্যবর্তী স্থান, সেই মধ্যবর্তী স্থানে কিন্তু এই শ্বেততন্তুময় তরুণাস্থি থাকে। আর একটা হচ্ছে যে চুনময় বা ক্যালসিফাইড, আমরা যেটা বলি চুনময় বা ক্যালসিফাইড, তার মানে এর মধ্যে অত্যাধিক পরিমাণ কি থাকে, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থাকে। প্রচুর পরিমাণ ক্যালসিয়াম কার্বনেট থাকার কারণে এটাকে, যেহেতু চুনের উপাদান ক্যালসিয়াম কার্বনেট, তো এখানে ক্যালসিয়াম কার্বনেট থাকে, এই অনেকটা শক্ত রূপ ধারণ করে। তো চুন, চুনময় বলতে কি, চুন একটু শক্ত, চুনময় তো ক্যালসিয়াম কার্বনেট একটু শক্তময়। তো এই শক্ত জায়গাটা কোথায় থাকে? এটা থাকে যে অস্থির অগ্রভাগে। অস্থির অগ্রভাগে কোনটা? মস্তকে, হিউমারাস এবং ফিমারের মস্তকে পাওয়া যায়। এখানে দেখো যে এর হিউমারাস অথবা ফিমারের যে মস্তক, এই মস্তকে কিন্তু আমরা তরুণাস্থি দেখতে পাই। কিভাবে? আমরা যখন দেখো যে কোনো মুরগির কোনো হাড় বা রান যখন খেয়ে থাকি, তখন মাঝ বরাবর দেখা যাচ্ছে যে একটু শক্ত, কিন্তু মাথা যেটা আছে, মস্তক যেটা আছে, সেটা কিন্তু একটু নরম। এটা চিবাতে মজা লাগে, ওই যে নরম অংশটা, ওইটা কিন্তু তরুণাস্থি। তার মানে এই যে টোটাল হাড়টা একটা অস্থি, কিন্তু অস্থির যে মস্তকে এইটুকু অংশটা কিন্তু আবার তরুণাস্থি আছে। তাহলে চুন বা ক্যালসিফাইড তরুণাস্থি হলো। এখন আসো যে এই তরুণাস্থির কাজ কি। তো তরুণাস্থির কাজ হচ্ছে যে ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের কারণে অনেক চাপ এবং টান কিন্তু সহ্য করতে পারে, কারণ ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যের কারণে অনেক চাপ এবং টান সহ্য করতে পারে। দ্বিতীয় হচ্ছে বিভিন্ন অঙ্গের আকৃতি দান করে। আমাদের দেখা যাচ্ছে নাক, আমাদের কান, এগুলো কিন্তু তরুণাস্থি, কিন্তু কি এগুলো একটু অর্ধকঠিন বা কঠিন বলে এগুলো কি বিভিন্ন অঙ্গের আকৃতি দান করতে পারে। অস্থি সন্ধিতে অবস্থান করে অস্থির প্রান্তভাগকে ধর্ষণের হাত থেকে রক্ষা করে। মনে করো যে ইহিউমেরাসের যে এই হাড়, এই হাড়ের এখান থেকেও হাড়ের প্রান্ত আছে, এখান থেকেও হাড়ের প্রান্ত আছে, এই দুই হাড়ের যে প্রান্ত, এই প্রান্তে যদি তরুণাস্থি না থাকতো, তাহলে দুই হাড় কিন্তু নাড়াচাড়ার পরে কিন্তু ঘর্ষণ লাগতো, এবং ঘর্ষণের ফলে কি হতো, হাড় ক্ষয়ে যেত। কিন্তু যেহেতু দুই হাড়ের সংযোগস্থলে তোমার তরুণাস্থি থাকে, যার কারণে কিন্তু হাড় ঘর্ষণের হাত থেকে রক্ষা পায়। এবার হচ্ছে যে অস্থিসন্ধিতে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রনীয় কঙ্কাল তৈরি করে, মেরুদণ্ডী প্রাণীদের ভ্রনীয় কঙ্কাল। এখন মেরুদণ্ডী প্রাণী তো আমরা, তাই না? তো আমরা যখন মায়ের পেটে বা গর্ভে ছিলাম, তখন আমাদের যে হাড় শরীরের ভিতরে, আমার মায়ের পেটের ভিতরে যে হাড় যেগুলো হয়েছিল, সেগুলো কি সাধারণত প্রথমে কিন্তু তরুণাস্থি হয়েছিল, তারপরে আস্তে আস্তে সেগুলো পরিণত হয়ে বা পূর্ণাঙ্গ হয়ে সেগুলো কিন্তু অস্থিতে পরিণত হয়। তো শিক্ষার্থীরা, আমরা আজ পর্যন্ত আমরা আজকে দেখলাম যে মানব শরীরতত্ত্বের চলন এবং অঙ্গচলনায় আমরা আলোচনা করলাম আজকে অস্থি এবং তরুণাস্থি। তো অস্থি এবং তরুণাস্থির এই চ্যাপ্টারের ভিতরে যে হ্যাবারশিয়ান তন্ত্র বা হ্যাবারশিয়ান সিস্টেম, এটা কিন্তু পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো। সবাই ভালো থাকো, আগামী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।